আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ডোনার তৈরি করে দেখাবো, ভীষণ মজাদার, তুলতুলে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এই ধরনের ডোনার কি করে ঘরেই আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ডোনার তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবং এর পুরো প্রস্তুত প্রণালী। ডোনার তৈরির জন্য প্রথমেই এর ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা বা গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না, কুসুম গরম দুধ আমরা এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রেগুলার ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা যে কোনো সুপার শপে এই ইস্ট আপনারা পেয়ে যাবেন। প্রথমে ইস্ট আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে, এর জন্য আমি বাটিটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ইস্ট ফুলে উঠেছে, তার মানে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এতে অন্যান্য উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রুম টেম্পারেচারে থাকা ডিম, সেই সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। এই বাটারটা ব্যবহার করলে ডোনার থেকে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে যদি বাটার না থাকে সেই ক্ষেত্রে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারবেন। এবার বেশ ভালোভাবে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে একটা সাইডে রেখে আমি শুকনো উপকরণের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। শুকনো উপকরণের মিশ্রণটা তৈরির জন্য আমি একটা বড় সাইজের বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তবে অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে, আর চেলে নিলে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ময়দা চালা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করতে, এতে করে ডোনাটের টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ইস্টের মিশ্রণটা পুরোটাই আমি এই শুকনো উপকরণের মধ্যে ঢেলে দিচ্ছি। শুরুতেই যখন মাখতে যাবেন তখন কিন্তু মিশ্রণটা অনেক স্টিকি মনে হতে পারে, আঠালো মনে হতে পারে, কিন্তু প্রিয় দর্শক আপনারা যদি খুবই নরম তুলতুলে একটা অসাধারণ টেস্টের ডোনাট চান তাহলে কিন্তু এই যে কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন ময়দার, এরকম একটা কনসিস্টেন্সিতে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। অর্থাৎ আমাদেরকে একটি স্টিকি ডোই তৈরি করে নিতে হবে নরম তুলতুলে ডোনাটটা তৈরির জন্য। আপনার ডোটা যত নরম হবে আপনার ডোনাটটাও কিন্তু ততটাই সফট হবে। প্রথম প্রথম মাখাতে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু প্রায় 7 থেকে 10 মিনিট ধরে যখন আপনি মাখাতে থাকবেন তখন এটার এরকম স্টিকি থাকবে না, চমৎকার একটা ফর্মে চলে আসবে। মিশ্রণটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমি একটা ছড়ানো জায়গায় মিশ্রণটা নিয়ে নিচ্ছি। সামান্য কিছু শুকনা ময়দা ছিটিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ময়দা ছিটিয়ে দেবেন। প্রায় 7 থেকে 10 মিনিট সময় ধরে এই ডোটাকে মেখে নিতে হবে। যত ভালোভাবে আপনি এই ডোনাটের ডো মুছে নিতে পারবেন আপনার ডোনাটটা কিন্তু ততটাই সফট এবং ততটাই খুব ভালো টেক্সচারে পরিণত হবে। আমি আরো কিছু শুকনা ময়দা উপরে ছিটিয়ে দিলাম। এবার ধৈর্য ধরে সময় নিয়ে আমি এই ডোটাকে মুছে নেব। প্রায় 7 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি এই ডোটাকে মুছে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন এটার আগের মতো স্টিকি নেই, অর্থাৎ হাতে লেগে আসছে না, এটা খুব চমৎকার একটা ফর্মে চলে এসেছে। এবার আগের পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই ডোটাকে আমি ওই পাত্রে রেখে দিলাম ফুলে ওঠার জন্য, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করব। ডোনাটের ডোটা যাতে বেশ ভালোভাবে ফুলে উঠতে পারে এই জন্য আমি এই বাটিটাকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। এই যেমন ধরুন গরম পাতিলের উপরে অথবা একটা চুলার পাশে আপনি রেখে দিতে পারেন। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম, ডোটা ফুলে ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এই ডোটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য মুছে নেব।
এরপর এটাকে আমি ভালোভাবে মথে নেওয়ার পর আধা ইঞ্চি পুরু করে বেলে নেব। ডোনাটগুলো তৈরি করার আগে আমি আরেকটা কাজ করে নেব। একটা বড় ট্রেতে আমি কিছুটা শুকনা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোনাটগুলো কেটে নেওয়ার পর আমি এই ট্রের উপরে রাখবো, এতে করে ডোনাটগুলো আর প্লেটের গায়ে বা ট্রের গায়ে লেগে যাবে না। ডোনাটের ডোটিকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি কিচেন টিস্যু দিয়ে ঢেকে রাখলাম এবং আরেকটা যে অংশ সেটা দিয়ে আমি ডোনাটটা তৈরি করে আপনাকে দেখাচ্ছি। আমি এই ডোনাটটিকে আধা ইঞ্চির মতো পুরু করে বেলে নিই। এখন ডোনাটের শেপ দেওয়ার জন্য আপনারা ডোনাট কাটার ব্যবহার করতে পারেন, অথবা চাইলে গ্লাস বা কোনো ঢাকনা দিয়েও ডোনাটটাকে কেটে নিতে পারেন। আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি রাউন্ড শেপের, আর সেই সাথে নিয়েছি একটা নজেল। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোনাটটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি একটা গ্লাসের সাহায্যে ডোনাটটাকে কেটে দেখাচ্ছি। এখন এই যে ভিতরের যে অংশগুলো আছে সেগুলো উঠিয়ে নিলাম এবং সাইডের অংশটাও টান দিয়ে উঠিয়ে আমি এই ডোটা দিয়ে আবার ডোনাট তৈরি করে নেব। আর এই যেগুলো তৈরি করলাম সেগুলোকে ময়দা মাখানো ট্রেতে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি একটা গ্লাসের সাহায্যে ডোনাট তৈরি করে দেখাচ্ছি। সবগুলো ডোনাট আমি তৈরি করে নিলাম। এবার এই ডোনাট গুলোকে ফোলার জন্য আমি আধা ঘন্টা একটা সাইডে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এই ডোনাট গুলোকে ভেজে নেব, আর এই আধা ঘন্টায় ডোনাট গুলো ফুলে ডবল হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন ডোনাট গুলো ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। অবশ্যই ডোনাট গুলোকে পর্যাপ্ত পরিমাণ তেলে ভেজে নিতে হবে, সেকা তেলে ভেজে নিলে কিন্তু হবে না। চুলার জাল মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিলাম। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হলো। দেখতে পাচ্ছেন ছোট ছোট বুদবুদ উঠছে, অর্থাৎ তেলটা মিডিয়াম গরম অবস্থায় আছে। তেল যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অল্প আছে, অল্প গরম তেলে এই ডোনাটগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট একটু সেট হতে দেব। 2 মিনিট পরে এই ডোনাটগুলোকে আমি উল্টে দেব। যখন দেখবেন যে একটা সাইড সোনালি হয়ে এসেছে, তারপরে কিন্তু ডোনাটগুলোকে উল্টে দিতে হবে। আমি একসাথে খুব বেশি ডোনাট দিব না, 4 থেকে 5টা ডোনাট একসাথে ভেজে নেব, কারণ ডোনাটগুলো ফোলার জন্য একটু জায়গা থাকতে হবে। তো আমি ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট পরে যখন একটা সাইড একটু সোনালি হয়ে এলো, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এখন দুইটা পাশ যখন সুন্দর একটা গোল্ডেন কালারে চলে এলো, সেই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিলাম। এভাবে বাকি ডোনাটগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সবগুলো ডোনাট আমি তৈরি করে নিয়েছি এবং ডোনাটগুলোকে উঠিয়ে আমি টিস্যু পেপারে নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোনাটগুলো কতটা চমৎকারভাবে তৈরি হয়েছে। আমি একটা ডোনাট আপনাদের একটু ছেড়ে দেখাচ্ছি। এগুলো এতটাই সফট, আপনি এগুলো খালি এভাবেই খেয়ে নিতে পারবেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। একটা ডোনাট আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট তুলতুলে একটা ডোনাট, আর এটা খালি খেতেও অনেক বেশি টেস্টি। তবে আজকে আমি আপনাদেরকে চকলেট গ্লেজের একটা রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এভাবে ডোনাট বেশি করে বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা বিকালে চায়ের সাথে বড়রাও আমরা কিন্তু এনজয় করতে পারি, খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে এই চকলেট গ্লেসটা তৈরি করে দেখাবো। তবে তার আগে ডোনাটটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমি চকলেট গ্লেসটা তৈরির জন্য একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি নিয়ে নিচ্ছি। আমরা যেই চিনিটা দিয়ে রেগুলার চা খাই, সেই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আপনারা চাইলে এর সাথে কিছু চকলেটও অ্যাড করে দিতে পারেন, এতে করে যে চকলেট গ্লেজ এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো আজকে আমি আর কোনো চকলেট অ্যাড করছি না, আমি এখানে গুঁড়া চিনি আর কোকো পাউডার নিয়ে নিলাম। এবং এখন আমি এতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ
তরল দুধ, দুটা রুম টেম্পারেচারে আছে, 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে আমি বেশ ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশে গেল, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট গ্লেজ। কিভাবে বুঝবেন যে কনসিস্টেন্সিটা পারফেক্ট আছে? একটা আঙুল চুবিয়ে আপনি দেখতে পারেন, যখন দেখবেন যে আপনার আঙুলটা পুরোপুরি চকলেটে ঢেকে গেছে, তখন বুঝতে হবে যে আপনার চকলেট গ্লেজটা একদম পারফেক্ট হয়েছে। আমি একটা আঙুল চুবিয়ে দেখছি, দেখুন, ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নখটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এটা চকলেটে পুরোপুরি ঢেকে গেছে, অর্থাৎ চকলেট গ্লেজটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ডোনাটগুলো এই চকলেটে ডুবিয়ে সার্ভ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ডোনাটগুলো পুরোপুরি ঠান্ডা করে কিন্তু চকলেটে ডিপ করতে হবে, না হলে কিন্তু চকলেট গলে যাবে। তবে আপনারা যদি এভাবে চকলেটে ডিপ করতে না চান, সেই ক্ষেত্রে আইসিং সুগার উপরে ছিটিয়েও কিন্তু খেয়ে নিতে পারবেন, এতেও কিন্তু ডোনাটগুলো খেতে বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চকলেট গ্লেজ ডোনাট। প্রিয় দর্শক, বাচ্চারা স্প্রিঙ্কল ছিটিয়ে দিলে খেতে খুবই পছন্দ করে, আমি এভাবেই সার্ভ করি। রেসিপি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।